বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নাম নিয়ে আজকের ব্লগটি শুরু করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমত এবং মেহরবানিতে। আর আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে। সবাইকে সুহানা জান্নাত ব্লগে স্বাগত জানিয়ে কাছে ও দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে কর্মময় জীবনের শত ব্যস্ততার মাঝেও আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের ব্লগটি দেখবেন, তাদের সকলের প্রতি রইল সোহানা জান্নাত ব্লগ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছের চারা। তো কাল তো বুধবার ছিল, তো বুধবার আর কি আমাদের আশুলিয়াতে হচ্ছে হাটবার। তো ভাবলাম কয়েকটা পেঁপে চারা, তো আমাদের এদিকে বুধবার দিন বিভিন্ন রকমের চারা উঠে, যেমন হচ্ছে পেয়ারা চারা, পেঁপে চারা, এগুলো উঠে। তো ভাবলাম কয়েকটা চারা নিয়ে আসব আর টুকিটাকি কিছু বাজার করে নিয়ে আসব। তো আমরা আর কি 6টা কিনলাম পেঁপে চারা, আর হচ্ছে 6টা বেগুন চারা, আর একটা হচ্ছে বোম্বাই মরিচ চারা কিনে আর কি রেখে আসছি। তো কিছু বাজার করব। তো এই যে দেখেন, এখন একটা মুদি দোকানের সামনে চলে আসছি। তো রমজান তো চলেই আসছে, তো ভাবলাম রমজানের জন্য আর কি কিছু বাজার টাজার করে নিয়ে যাব। রমজানের মধ্যে তো বেসন আর হচ্ছে ছোলা, এগুলো তো হচ্ছে লাগবেই, মূলত এগুলোই হচ্ছে রমজানের বাজার। তো এই জন্যই আর কি, আর বাজারের যেই বেসনগুলো থাকে, এই বেসনগুলো অনেক ভালো, এই দোকানের বেসনগুলো। তো একবারে 3 কেজির মতন বেসন নিয়ে নিলাম। তো আমাদের একটা রোজার মধ্যে 5 কেজির মতো বেসন লাগে, কারণ আমাদের তো আবার বাসায়ও বানায় আম্মু, আবার আপনাদের ভাইয়ার দোকানেও দিতে হয়, তো তার জন্য একটু বেশি লাগে আর কি পরিমাণটা। তো সেই জন্য 3 কেজি নিয়ে নিলাম। তো আবার যখন শেষ হয়ে যাবে তখন এসে নিব। তো আর জিরাগুলো দেখলাম যে ভালো, তো এক পা জিরাও নিব, আর গরম মশলা নিব, আর হচ্ছে ছোলা নিয়ে নিব। তো আর কি ছেলেটা আর কি মাপতেছে এই যে বেসন, তো বেসনগুলো ভালোই, তো এই জন্য 3 কেজি নিয়ে নিলাম। তো আপনাদের কি সবাইকে কিন্তু মানে পবিত্র মাহে রমজানের অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রইল। তো দেখতে দেখতে কিন্তু আসলে এই রমজান মাসটা চলেই আসছে। তো এখন চলে আসছি হয়েছে কাঁচা বাজারের ওখানে। তো আজকে আর কি আলু পেঁয়াজও নিব, এখন চলে আসলাম আর কি, যাইতেছি আমরা এখন কাঁচা বাজার নেওয়ার জন্য। দেখেন আমাদের এদিকে আশুলিয়ার এটা নিউ মার্কেটের পাশে, এটা হচ্ছে কাঁচা বাজার। তো 5 কেজি আলু নিব, 5 কেজি পেঁয়াজ, আর হচ্ছে রসুনও নিব, আদাও নিব, আম্মু আর কি বলে দিচ্ছে এগুলো নেওয়ার জন্য। তো আজকে আসলে আসতে আসতে একটু রাত হয়ে গেছে বাজারে, কারণ জিলান আর কি ঘুমাইছিল। তো জিলানকে ঘুমে রেখেই আমি আর সানিয়া চলে আসছি আর কি, তাও আসরের অনেক পরেই বাসা থেকে বের হয়েছি। তো আস্তে আস্তেই একদম রাত হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে। তো আমাদের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সবাই আমাদের পাশে থাকবেন, অনেক অনেক সাপোর্ট করবেন।
খুদা হাফেজ।